লোকাল বাইশ ধানের চাউল মাত্র 50 টাকা কেজি, 650 টাকা কেজি, কয়েকদিন আগে 550 টাকা, বয়লে 1200 টাকা কেজি স্যার, 1200 টাকা কেজি, 1000 টাকা কেজি মাত্র, হ্যাঁ নদীর গোল মাত্র, লাভ রেটটা কি? লাভ ভাই 35 টাকা করে। আসসালামু আলাইকুম, বাজারে যাচ্ছি আজ বৃহস্পতিবার। বৃহস্পতিবার এলেই আমার দর্শকরা কিন্তু বাজারে ভিড়ের জন্য অপেক্ষা করে, কিন্তু শুক্রবারে আমার বাড়ির আঙিনায় আর মেহমানদারি নাই। অন্তত এই মাহে রমজান মাস, এই মাহে রমজানে এখানে মেহমানদারি না করালেও বিভিন্ন এলাকায় কিন্তু গরিব এতিম বাচ্চাদের নিয়ে আমরা ইফতার মাহফিল করি, যে কারণে আজকে বৃহস্পতিবার হলেও আমাদের বড় একটা বাজার রয়েছে। আজকে যাচ্ছি সেই বাজার করব, এবং এই বাজার করার পাশাপাশি জানিয়ে দেওয়ার চেষ্টা করব মানুষের প্রতিদিনের যে নিত্য পণ্যর সর্বশেষ খুচরা পাশাপাশি পাইকারি মূল্য। যারা বাজারে ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গে আসতে চলুন। মাছের বাজার দিয়ে শুরু করব, প্রথমেই দেখি কি মাছ আছে। ভালো আছেন? এখন লোয়ারি মাছ নিয়ে আসছেন, কেজি কত? 220 টাকা মাত্র, বলতে হয় 220 টাকা মাত্র। আচ্ছা ওই বোয়াল কত টাকা মাত্র? বোয়াল বড়টা 900 টাকা কেজি, আর ছোটটা 550 টাকা কেজি। ওই দিকে কম অন্তর যায় না? না, কোথাকার মাছ এটা? ঘাটনা নদীর মাছ কাটা। আর যদি রক্ত ছাড়া পাইলে? বিশাল পাঙাশ, এটা রেট কি? 320 টাকা কেজি। নেই আর না নেই, দামটা জিগাই কত করে? 350 টাকা স্যার। 250? আপনিও 350 টাকা চান? টাকি মাছ পোয়া স্যার, আর আছে বড় গলা, আপনার এগুলো বেচতেছি 600 টাকা কেজি। 600 টাকা কেজি, আর এটা বেচতেছি আপনার 480 টাকা কেজি। মাছ কিনতে আসছেন? হ্যাঁ মাছ কিনতে। হয় নাই এখনো মাছ? আর কি এরিয়া কত? বাইম কত? বাইম 1000। আচ্ছা ঠিক আছে, দর্শক এতক্ষণ দেখানোর চেষ্টা করলাম আমাদের সিরাজগঞ্জ উল্লাপুর মাছের বাজার, এবার খাসির গোস্তর বাজার জানার চেষ্টা করব। আজকে রেট কি বাবা? আজকে 900। বাজার থেকে একটু সাশ্রয় কেনা যাচ্ছে, তাতে তোমরা তো 900 টাকার নিচেও বিক্রি করতে পারো, বোঝা গেল তোমরা 850 টাকাও বিক্রি করতে পারছো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমার একদিন 100 মোরগ লাগবে, দেওয়া যাবে না? প্রত্যেকটি গড়ে 1 কেজি, পোলট্রি বাচ্চা কার? এর ফিস কত? 300 টাকা জোড়া, 280 টাকা রাখা যাবে। 300 টাকা জোড়া, অর্থাৎ 150 টাকা পার পিস। ভালো,
700 টাকা এখানে বলতে সলিড গোস্ত আছে গরুর গোস্ত আছে একটু কম আর সামান্য আছে পটল কত করে 60 টাকা কেজি আর ঢেঁড়স কত করে বাবা 60 টাকা রোজ আপনি 70 কেজি ঢেঁড়স 60 টাকা 70 টাকা কেজি আর কেজি লাউ রেট কি লাভাই 35 টাকা রাখো 35 টাকা পিস 35 টাকা পিস আচ্ছা ঠিক আছে আজকে পেজ রেট কি 30 টাকা 30 টাকা আদা আদা 160 রসুন 80 টাকা 160 আর রসুন রসুন 80 টাকা রসুন 80 টাকা এটা কত 70 আচ্ছা আর আলু এটা কত 28 টাকা 28 টাকা আর ওই যে হল্যান্ডার বড়টা হল্যান্ডার বড়টা হচ্ছে 18 টাকা 18 টাকা আর 28 টাকা এই তো রস রবিন না রস ভালো আছে এটা কিন্তু কালকে সর্বদের জন্য উপরটা কি এটা কক কক এটা রেটটা কি 310 টাকা 310 টাকা আর নিচে এটা এটা 320 টাকা লাল লেয়ার 320 আর সাদা লেয়ার 310 310 আচ্ছা ওই যে ব্রয়লার কত কই আজকে ব্রয়লার 200 টাকা 200 টাকা কেজি আর সোনালি সোনালি 320 টাকা 320 টাকা কেজি সোনালি আমাদের কয় খাসি লাগবে আমাদের তিন খাসি দাম আড়াইশো গ্রাম এটা রেট কি যদি বেশি করে নেওয়া যায় 250 গ্রাম ভাইয়া এটা 55 টাকা আমাদের কেনা 60 টাকা দেন বা 56 টাকা দেন 1 টাকা লাভ দেন হ্যাঁ 55 টাকা কেনা আমরা 56 করে দেন 1 টাকা লাভ এটা এটা কি চাউল এটা কাটারি চাউল কাটারি এটা কেজি কত এটা লোকাল কাটারি চাউল 70 টাকা কেজি আর এটা হলো বাসমতি লোকাল বাসমতি 80 টাকা কেজি লোকাল বাসমতি চাউল খুবই ভালো আর এটা চিনি গুঁড়া চাউল 100 নতুন চাউল চিনি গুঁড়া নতুন 140 টাকা কেজি পরেরটা সেম চাউল আর তার সামনেরটা পুরান কাটারি ভোগ চাউল 110 টাকা কেজি আচ্ছা আচ্ছা নাগহার 29 চাউল খুব উন্নত মানের 60 টাকা কেজি 60 টাকা কেজি আচ্ছা আর এটা কি এটা হলো নাদির চাউল নাদির চাউল হ্যাঁ নাদির চাউল 75 টাকা কেজি 75 টাকা কেজি আর ওটা বাইশ ধানের চাউল আমাদের লোকাল বাইশ ধানের চাউল মাত্র 50 টাকা কেজি
এটা কেজি কত বুটের বেসন হলো 120 টাকা কেজি 120 টাকা আর এটা হলো খেসারির ডাউলে মাত্র 80 টাকা কেজি 80 টাকা কেজি কেজি আর এই যে বড়ই এটা হলো কুমড়ো ভরি 120 টাকা কেজি আচ্ছা ঠিক আছে আর এই যে হট আইটেম সোলা হট আইটেম বুট বুটের বাজারটা আপনার 85 ছিল বর্তমান 82 টাকা কেজি 3 টাকা কেজি কমে গেছে আচ্ছা আর এই যে খেসারির ডাউল হলো 75 টাকা কেজি দোকান দাম 75 টাকা কেজি আর ওই পাশে মশলা দেখতে পাচ্ছি ওটা ধনিয়া রেটটা কি এখন ধনিয়া গুঁড়ো আপনার 220 টাকা কেজি আর হলুদ হলুদের গুঁড়ো হলো 240 টাকা কেজি 240 টাকা কেজি আচ্ছা আজকে এর জিরা রেটটা কি জিরা রেটটা একটু বাড়তি হইছে তা বর্তমান প্রাইস হলো 620 টাকা 550 টাকা ছিল 550 দাম বেড়ে গেছে বেড়ে যায় 620 টাকা কেজি আর আজকে মুগ ডাল রেটটা কি মুগ ডাল আগে দামই আছে 125 টাকা কেজি খুব সুন্দর মুগের ডাল সোনা মুগ নতুন 125 টাকা কেজি 125 টাকা কেজি আচ্ছা আজকে সোয়াবিনের রেটটা কি সোয়াবিনের রেটটা আপনার 180 টাকা কেজি লুসতে আর সুপারটা আর সুপার হচ্ছে হলো আপনার 140 টাকা কেজি দারচিনিটা রেট কি দারচিনি আজকে বাজার 360 টাকা কেজি 360 টাকা আর কালো গোলাপ 1000 টাকা কেজি 1000 টাকা কেজি আর সাদা লাইতেটা হলো বড় দানা এটা 1800 টাকা 1800 টাকা হ্যাঁ2540 রাখছিলাম আচ্ছা তাইলে আপনার গাড়ি থেকে এক টিপে 1000 নেওয়া যাবে কত বেচলেন আজ 70 টাকা মাছি তো দুধ খাবে এর মধ্যে চিনি দিচ্ছেন আর পানি দিচ্ছেন সিনিয়র পানি দুধের মধ্যে পানি থাকলে সমস্যা কি গরু কি মিটার মতো মিটিয়ে না কত করে কেজি এই মারছে রে এত দাম খেয়ে তেনা সব কাজে 90 টাকা কেজি না না 90 টাকা না 90 টাকাটা ভালো হবে না কাকা তাহলে এগুলো কত কেজি 10 এক বুঝছি আমি 90 টাকাটা পাইকারি বেশি তিন দিন ঘাটে আছে তো তা আমি তো পাইকারি দিতেছি হ্যাঁ পাইকারি বলতে আমার তিন ধরে আমার তিন রমজানের আর একটা হট আইটেম হচ্ছে মুড়ি আসুন মুড়ির দামটা জেনে নেওয়ার চেষ্টা করি ভালো আছেন বাবু মুড়ির রেটটা কি কোনটা কি একটু দেখান তো ৬০ টাকা আর ৭০ টাকা কত করে রেট আমাদের জন্য কটা নেবেন কটা ৫টা না ১০টা সেটা তো পরের পিসটা আপনার জন্য আসলে আর দুই টাকা কমা দিবনি কত ৩২ টাকা কেজি হ্যাঁ আচ্ছা যেটা ধরে আছেন এটার ওজন কতটুকু হবে এটা ওজন ৭.৫ কেজি ৮ কেজি ৭.৫ আট কেজি
মাছলে আছে 18 কেজি মালটা আছে 14.5 15 আর খাদুর দুটোতে আছে 20 কেজি খাদুর বসে 330 টাকা কেজি 183 টাকা কেজি বলল মালটা আর আপেল পড়ছে 44 টাকা কেজি বসে তো বন্ধুরা হয়ে গেল আজকের কাঁচা বাজার আগামীকাল আমার বাড়ির সামনে মেহমানদারি হচ্ছে না আগামীকাল শুক্রবারে যে কোনো একটা এতিমখানায় জম্পেশ মেহমানদারি হবে সবাইকে একসঙ্গে সাথে নিয়ে আমরা ইফতারি করব ইনশাআল্লাহ যে কারণে আজকেও যথাযথ বাজার করতে হয়েছে এবং এই বাজার করার পাশাপাশি দানি দেওয়ার চেষ্টা করেছি এ সপ্তাহের নিত্যপণ্যের সর্বশেষ খুচরো মূল্য আশা করছি একটু হলেও আপনাদের উপকারে আসছে যাই হোক আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ বিশেষ করে আমার এই মানবিক কাজের সঙ্গে যারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সাথে আছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং সালাম জানিয়ে শেষ করছে আজকের বাজারের ভিডিও সেটটি আল্লাহ হাফেজ